নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। এখন আপনার সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যাসিড পিক্রিক নিয়ে। এই ওষুধটি আমাদের স্নায়বিক সমস্যায়, বিশেষ করে মস্তিষ্কের অবসন্নতা এবং সেই সঙ্গে স্নায়বিক দুর্বলতা থাকলে ওষুধটি খুব ভালো কাজ করে। এছাড়াও জননিন্দ্রিয়ের ওপরেও ওষুধটি ভালো কাজ করতে দেখা যায়। তাই যেখানে রোগ নতুন হোক বা পুরাতন হোক, স্নায়বিক দুর্বলতা যেখানে আছে ওষুধটি খুব ভালো কাজ করে। নিউরাস্থেনিয়ার ক্ষেত্রে যেখানে রোগীর শরীরে প্রচণ্ড ক্লান্তি থাকে এবং জীবনী শক্তির প্রচণ্ড অভাব থাকে এবং মন ও শরীর প্রচণ্ড ভেঙে পড়ে, সেসব ক্ষেত্রে ওষুধটি প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। শরীরের মধ্যে ভয়ানক ক্লান্তি থাকে এবং প্রচণ্ড পরিমাণে মানসিক দুর্বলতা থাকে, তাই রোগী সব বিষয়ে তুচ্ছতাচ্ছল্য করে এবং ইচ্ছাশক্তির একদম থাকে না বললেই চলে। রোগী সবসময় শুয়ে থাকতে ইচ্ছা করে এবং এদের দুর্বলতা ক্রমশ ক্রমশ বাড়তে থাকলে এই ওষুধটি প্রয়োগ করা যায়। অনেক সময় আবার দেখা যায় যে রোগীর হাত পা প্রচণ্ড ভারী হয়ে গেছে, বিশেষ করে পা প্রচণ্ড ভারী হয়ে গেছে এবং রোগী পা একদম তুলতে অবধি পারছে না এবং রোগীর পিঠে ও কোমরে সবসময় ব্যথা বেদনা থাকে এবং ক্লান্তির ভাব থেকে যায়। যদি কোমরে সময় সময়ে জ্বালা অনুভব করে, সেসব ক্ষেত্রে অ্যাসিড পিক্রিক একটি মহা ঔষধ হিসেবে কাজ করে। জননিন্দ্রিয়ের সমস্যাতে, বিশেষ করে পুরুষ জননিন্দ্রিয়ের সমস্যাতে অন্যান্য ওষুধের সাথেও অ্যাসিড পিক্রিক খুব ভালো কাজ করে। বিশেষত যারা প্রচণ্ড ইন্দ্রিয় চালনার জন্যে অবসাদ ও সাধারণ দুর্বল এসে গেছে, সেসব ক্ষেত্রেও ওষুধটি খুব ভালো কাজ করে। অ্যাসিড ফসের মতোই এইসব রোগীদের ক্ষেত্রে অত্যন্ত রমণের ইচ্ছা কিন্তু লিঙ্গোচ্ছ্বাস একদমই হয় না এবং সমস্ত রাত্রি জেগে থাকে ও তারপরে অত্যন্ত পরিমাণে ঋতুস্খলন হয় ও পা একদম ভারী হয়ে যায় এবং সামান্য পরিশ্রম করার ফলেই এরা অবসাদ ও দুর্বল্য ভুগতে থাকে, সেসব ক্ষেত্রেও অ্যাসিড পিক্রিক একটি খুব ভালো ঔষধ হিসেবে কাজ করে। এর হচ্ছে আমরা নিম্ন শক্তি 30 CH ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায়। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।